বিদেশে নিয়ে কাজ দেওয়ার নাম করে 30 লক্ষ টাকা নিয়ে উধাও সাইফুল ইসলাম নামে এক প্রতারক। তার বাড়ি মতিনগর এলাকায় 21 জন যুবকের সাথে ঘটে এই প্রতারণার ঘটনা সোনামুড়া মহকুমায়। সোনামুড়ার 21 জন যুবককে বিদেশে নিয়ে কাজ দেওয়ার নাম করে 100 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দালাল বলে পরিচিত সোনামুড়া থানাধীন মতিনগর 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম। মালয়েশিয়া এবং কুয়েতে পাঠানোর নাম করে প্রায় 30 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় সাইফুল। তাদেরকে জালি এয়ার টিকেট এবং জালি ভিসা দিয়ে তাদের থেকে এই টাকা নিয়ে চম্পট দেয় এই কুখ্যাত দালাল সাইফুল ইসলাম। বর্তমানে সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন এই 21 জন প্রতারণার শিকার হওয়া যুবক। কৃষিকাজ এবং বিভিন্নভাবে টাকা রোজগার করে সেই টাকা তারা দিয়েছিল ওই প্রতারককে। ভেবেছিল বিদেশে গিয়ে কিছু টাকা রোজগার করে পরিবারের হাল ধরবে, কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। এখন তারা দিশেহারা। আমি মালয়েশিয়া জানালা রেডি হয়েছিলাম। আচ্ছা, তো আমার কাছে গেছিল, তো আমিও ভিসা জমা দিছি। তো এটা কার কাছে জমা দিছো? সাইফুল মতিনগর। আচ্ছা, এরপর কি হয়েছে? তো হ্যাঁ, আমার তো টাকা নিয়েছে 1,60,000। আমি দুইবারে টাকা দিছি, আইবেলি নতুন বাজার আইবেলি 2 আনা টাকা দিছি, এরপর সোনামুড়া এখানে টোটালে 2 আনা টাকা দিছি, এখানে অন্য টাকা দিছি। কতজন ছিল? আমরা 21 জন। সবার কি সোনামুড়া? তার কাছে জমা দিচ্ছেন? পরে কি হয়েছে? হ্যাঁ, আমার থেকে প্রথম থেকে 30,000 টাকা আছে। পরে আমরা 3 জনে এক জায়গার মধ্যে 50,000 করে 1,50,000 টাকা দিছি। দেওয়ার পরে আমরা মনে করেন ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে অনেকদিন হয়ে যেতেছে, আমরা টিকেট হয় না। আমরা গেছে 25 তারিখ নেওয়ার কথা ছিল, 25 তারিখও আমরা একটা এরম সেম টিকিট দিছে। তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল যখন আর কিতা করেন যাবো, নেক্সট ডেট আজকে ডেট দিছে, আজকে যাওয়ার কথা, আমরা এয়ারপোর্ট গিয়ে দিই, এরকম আর কি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।